আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে কোনো টেক লেখার জন্য অবশ্যই স্মলার দেন এবং গ্রেটার দেনের মধ্যে টেকগুলো লিখতে হয়। ঠিক আগের মতোই আমরা বোল্ড টেক এবং আন্ডারলাইন টেক স্মলার দেন এবং গ্রেটার দেনের মধ্যেই লিখব। তাহলে আমরা আগে যে ফাইল সেভ করেছি সেই ফাইলটি আবার ওপেন করি। যেমন ওয়েব ওয়ানে আমরা সেভ করেছিলাম, তাহলে ওপেন উইথ পেডে ওপেন করবো। আচ্ছা ওপেন করলাম। আগে যেমন ধরেন আমরা এখন শুরু করি বোল্ড টেক লেখার জন্য অবশ্যই একটা লেস দেন এবং গ্রেটার দেন, এর মধ্যে হচ্ছে বোল্ড টেক ব্যাপারগুলো। যে কোনো টেক শুরু করলে অবশ্যই শেষ করতে হবে, আমরা আগে জেনেছি। এখন আবার এই টেকটা শেষ করলাম, শেষ করার জন্য অবশ্যই একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিলাম। এই যে টেকগুলো শুরু করছি এবং শেষ করছি, এই টেকের মধ্যে যাই লিখবো এখন সবকিছু হচ্ছে বোল্ড আকারে দেখাবে। তাহলে আমরা যে কোনো কিছু লিখি, যেমন আমরা লিখি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড, WORLD, এই যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা লিখছি, যে ওয়ার্ডগুলো লিখছি সবগুলোই বোল্ড আকারে দেখাবে। তাহলে আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+S সেভ করলাম। দেখি এখন আমরা আবার ওপেন উইথ আগের মতোই গুগল ক্রোমে ওপেন করব, যে কোনো একটা ওয়েবসাইটে ওপেন করলেই হবে। গুগল ক্রোমে ওপেন করলাম, এখানে যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা লেখা আছে সেই লেখাটা হচ্ছে অন্য লেখা থেকে আলাদা, যা হচ্ছে বোল্ড আকারে দেয়া আছে। এখনই আমরা জানবো ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা আলাদাভাবে লেখা যায় কিনা। আমরা আগে কিভাবে লিখছি আলাদা করার জন্য, যে একটা স্পেস এক লাইন গ্যাপ দেওয়ার জন্য ভিআর টেক ইউজ করছিলাম, এখন ভিআর টেকটা আবার ইউজ করে হচ্ছে একটা গ্যাপ দিব। ভিআর টেক Ctrl+S, তারপর হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ করার পর দেখেন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড আলাদা হয়ে গেছে। এখন আমরা আপাতত বুঝতে পারছি যে কিভাবে বোল্ড টেক কাজ করে, বোল্ড টেকের কাজ কি, কিভাবে কোনো লেখাকে বোল্ড করা যায়। আচ্ছা এখন আমরা দেখি কিভাবে আন্ডারলাইন করা যায়। এখন আমরা যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা লিখছি, আমরা এখন দেখতে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডের নিচে হচ্ছে একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনটা কিভাবে দিতে হয়, আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা আন্ডারলাইন টেক ইউজ করি, যেটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দিয়ে প্রকাশ করলাম, টেক একটা লিখছি, তার মানে এটা টেক হচ্ছে আমার শেষ করতে হবে। Ctrl+C কপি করলাম, তারপর Ctrl+V দ্বারা পেস্ট করলাম। এর জন্য এরপর হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, যেটা শেষ করছে টেক। এখন যদি আমরা রিফ্রেশ করার সাথে গুগল ক্রোমে এটা রিফ্রেশ করার সাথে যদি আমরা দেখতে পাই যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডের নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টেকটা কাজে আসছে। তাহলে দেখি আন্ডারলাইন আসে কি না, রিফ্রেশ। আচ্ছা আমি সেভ করিনি, আপনাদের অবশ্যই যে কোনো টেক লেখার পর সেভ করতে হবে। এই যে সেভ, না হলে এখানে একটা স্টার চিহ্ন মতো দেখা যায়। এই স্টার চিহ্ন যখন যখনই দেখতে পাবো তখনই বুঝবো আমরা সেভ হয়নি, তাই Ctrl+S দ্বারা সেভ করলাম। দেখেন যে স্টার চিহ্নটা চলে গেছে, তার মানে আমাদের এটা সেভ হয়েছে। সেভ না করলে কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না। তাহলে আমরা এখন রিফ্রেশ করলাম, দেখেন রিফ্রেশ করার সাথে সাথে একটা হচ্ছে আন্ডারলাইন চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বোল্ড টেকের কাজ কি, বোল্ড টেক কিভাবে লিখতে হয়, এবং আন্ডারলাইন টেকের কাজ কি, আন্ডারলাইন টেক কিভাবে লিখতে হয়। আমরা যে কোনো সময় ধরেন কোনো কিছু আন্ডারলাইন করার প্রয়োজন বা হাইলাইট করার প্রয়োজন আন্ডারলাইনের মাধ্যমে, তাহলে আমরা আন্ডারলাইন টেক যা ইউ দ্বারা প্রকাশ করা হয় সেই ইউ টেকটা ইউজ করেই আমরা আন্ডারলাইন করতে পারবো, অথবা বোল্ড বি টেক ইউজ করে বোল্ড করতে পারবো। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।